মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমও এখন মা বলবেন রেগে। সকাল বাজে এখন ছয়টা, আজকে মায়েরা রাখবেন না কোনোভাবে, কারণ আজকের দিনটা মায়েদের মেয়েদের। হাতির ঝিলে আয়োজিত হচ্ছে সেনোরা লং ঢাকা উইমেন্স ম্যারাথন 2024। যারা রান করছেন, রান করতে করতে তাদের প্রতিক্রিয়া কি, এত সুন্দর একটা আয়োজন নিয়ে তা জেনে আসবো। এই ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে নতুন আরও অনেক কমিউনিটিতে আমরা নিউ ফিমেল রানার পাবো ইনশাল্লাহ। আমার মনে হয় যে স্বাস্থ্য সচেতনতা বাড়বে, আমরা নিজের শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে আমরা আরও বেশি সচেতন হব। অনেক সময় মেয়েরা হেজিটেট করে না ম্যারাথন রানে আসতে, বাট শুধু মহিলাদের জন্য একটা ম্যারাথন, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আয়োজনটা সুন্দর এবং মেয়েদের জন্য তো অনেক মেয়ে আসতেছে, একদম টিনেজ থেকে শুরু করে বয়স্ক দেখলাম, ভালো লাগছে সবাই পার্টিসিপেট করছে। না অনেক দরকার, কারণ মেয়েদের শারীরিক দিক থেকে অনেক উপকার। আমার মায়ের বয়সী আবার হচ্ছে আরেকটু বয়সী এরাও অংশগ্রহণ করছে, তো এটাও দেখে আমার খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিলো যে আমার মা থাকলেও ভালো হতো। আসলে আমরা উমেন্সরা বাইরে দৌড়াইতে পারি না, হাঁটি বুরখা টুরখা গায়ে দিয়ে হাঁটি, কিন্তু আমরা দৌড়াইতে পারি না। দৌড়াইলে মানুষ ভাবে মহিলা পাগল হয়ে গেছে, তো এই যে এই আয়োজনটার জন্য যে আমি যে দৌড়াইতে পারছি, মানে আমি কি হইতে পারছি সেটা আমার বড় ফ্যাক্টর না, আমি যে দৌড়াইতে পারছি আমি খুবই হ্যাপি। এবং এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও হোক। থ্যাংক ইউ ভেরি মাচ, যারা আয়োজক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকটা নারীর একটু একটু দৌড় হাঁটা এগুলো দরকার আছে, আর আমাদের পরিবেশটা যদি আরেকটু নারী বান্ধব হতো, রানার নারী রানার বান্ধব হতো, তাহলে আমাদের জন্য ভালো হতো। এটা আসলে অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছে, কারণ আমাদের বাংলাদেশ ঢাকা শহরে বিশেষ করে এত ন্যারো রাস্তাঘাট এবং এত যানজট, মানে আমি প্রতিদিন চাইলেই সকালবেলা এরকম রাস্তাঘাট যানজট গাড়ি ঘোড়া ছাড়া হর্ন ছাড়া হাঁটতে পারি না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে সেনোরার এরকম একটা ইনিশিয়েটিভ এবং এভারেস্ট একাডেমি যে ইনিশিয়েটিভটা নিয়েছে আমাদের মেয়েদের জন্য স্পেশালি, ইটস রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড অলসো সবাই পার্টিসিপেট করেছে, আমি দেখেছি প্রেগনেন্ট লেডি পার্টিসিপেট করেছে, বয়স্ক যারা সিনিয়র সিটিজেন তারাও এসেছেন, ছোট বাচ্চারা আসছেন। অ্যাজ আমাদের এখন বয়স বাড়তেছে, আমরা অনেক লেজি হয়ে যাচ্ছি অ্যান্ড দৈনন্দিন জীবনে খুব বিজি হয়ে যাচ্ছি, সো লাইক এরকম ফ্রাইডেতে যদি প্রায় এরকম ইভেন্ট করা হয় তাহলে আমাদের অবশ্যই একটা ইন্টারেস্ট কাজ করে। প্রথমবার অ্যাটেন্ড করি, ফার্স্ট হয়েছে, একটা অন্যরকম অনুভূতি। আমি হচ্ছে নিজেকে নিয়ে অনেক হীনমনতা ভুগতাম, এটা হচ্ছে যে আমি ফার্স্ট হয়েছি আমার কনফিডেন্স লেভেল একটু বাড়ছে, মনে হয়েছে যে আমি আরেকটু ভালো করতে পারবো।